জনগণ শান্তিপূর্ণ ত্রিপুরা রাজ্য চাইছে, আর সেই দিশাতেই কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীজির গ্যারান্টিতে বিশ্বাস এবং ভরসা রাখছেন সকল অংশের জনগণ। আগরতলা শহরে বর্ডার গোলচক করে আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে উপস্থিত থেকে বৃহস্পতিবার এ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ও সৎরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে এদিন আয়োজন করা হয়েছে দলীয় এক যোগদান সভারও। এদিনের জনসমাবেশ থেকে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রীর প্রতি এই বিপুল জনসমর্থন ভারতীয় জনতা পার্টির জয়ের বার্তাকে আরও পরিষ্কার করে দিয়েছে। সবার ঘরে ঘরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প পৌঁছে দিয়েছে বিজেপি। সরকারি প্রকল্প থেকে সুবিধাভোগীরা যাতে বঞ্চিত না হয় লক্ষ্য রাখা হয়েছে। সেদিকেও মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের গ্যারান্টি দিয়েছেন নরেন্দ্র মোদী। তার নেতৃত্বে বিবাদ মুক্ত ত্রিপুরার দিকে আরো এক কদম এগিয়েছে রাজ্য। আইন শৃঙ্খলাজনিত পরিবেশে প্রভূত উন্নতি ঘটে চলেছে এখানে। মানুষ বর্তমানে শান্তিতে রয়েছে, জাতপাত নিয়ে এখন আর রাজনীতি হয় না এখানে। ১৯ তারিখ এখানে ভোট হবে, একটা হবে বিধানসভার ভোট এবং আরেকটা হবে আমাদের পশ্চিম আসনের ভোট। সেখানে ভারতীয় জনতা পার্টির এই দুই ক্যান্ডিডেট যার নাম করলাম আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনারা জানেন বক্সনগরে, বক্সনগরের উপনির্বাচনে যখন আমি প্রতিদিন আমি যেতাম সেখানে, অনেকে বলছেন অসম্ভব, সেখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেখানে সবচেয়ে বেশি থাকে এবং বক্সনগরে সবচেয়ে বেশি আমরা দেখেছি সবসময় এখানে ফোন সন্ত্রাস অগ্নিসংযোগ এগুলো আমরা সবসময় আমরা দেখতাম। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম সেখানে কোনো খবর নেই, মানে ঘটনা উপঘটনা আমরা দেখিনি এবং সেখানে আমরা 30,000-এর উপরে ভোটে আমরা সেখানে যে মানে যে জয় লাভ করেছি। শুধু তাই নয়, সিপিএমের জামানত জব্দ করেছি আমরা 3,500 ভোটে। আমরা গত ইলেকশনে, জেনারেল ইলেকশনে 2023-এ আমরা ধনপুরে 3,500 ভোটে জিতেছিলাম। সেই জায়গায় যখন উপনির্বাচন হলো একই সাথে সেখানে 18,000 ভোটে আমরা জিতেছি। অর্থাৎ মানুষ বুঝতে পেরেছে যে সবটা ছাদ সবটা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস, এছাড়া কোনো অবস্থায় আমরা দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, মোদিজির যদি হাত শক্তিশালী করতে হয়, তবে একমাত্র পদ্ম চিহ্নেই ভোট দিতে হবে। আজকে দেশের সুরক্ষার যেখানে প্রশ্ন, সুরক্ষার দিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে আমাদের আর্ম ফোর্সকে যেভাবে ঢেলে সাজিয়েছেন, আগে কথায় কথায় আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখতো, এখন কিন্তু সেই শব্দ আর করছেন না। যখন এয়ার স্ট্রাইক এবং সেই সার্জিক্যাল স্ট্রাইক করলেন, ডোকালামের ঘটনা আপনারা জানেন, হাজার হাজার বর্গ কিলোমিটার আমাদের দেশের সেই চাইনার কাছে চলে গেছে। সেখান থেকে আজকে প্রধানমন্ত্রী জি G20 যে এর মধ্যে সম্মেলন করলেন, প্রেসিডেন্সি পেলেন, সেখানে আমি নিজেও গিয়েছিলাম, সেখানে আমি দেখতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী কি মানে কিভাবে ওনাকে সম্মান এবং মানে ওনাকে একটা বিশেষ একটা জায়গায় ওনারা নিয়ে গেছেন। সাধারণ মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা করছেন সৎরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস। সংখ্যালঘুদের বাড়ি বাড়ি প্রচারে গিয়ে তিনি বলে আসছেন, আসন্ন নির্বাচনে বিজেপি জিতলে বিপদে পড়বেন সংখ্যালঘুরা। এরকম মিথ্যা প্রচার করার জন্য রাজ্য নির্বাচন কমিশনে প্রতিবাদ জানিয়েছি আমরা। রাজধানী বর্ডার গোলচক করে আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে উপস্থিত থেকে বৃহস্পতিবার এমনটাই বললেন আগরতলা পুর নিগমের মেয়র তথা সৎরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী দীপক মজুমদার। বাম কংগ্রেস জোট ষড়যন্ত্র করলেও ত্রিপুরার ডাবল ইঞ্জিনের সরকারই রাজ্যের জাতি ও জনজাতি মানুষদের এগিয়ে নিয়ে যাচ্ছে বলে এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন দীপক মজুমদার। এবং আমাকে জয়ী করবেন তারা কথা দিয়েছেন, তারা আর্থিক যোগদান করবেন। তারপর আমি বলবো রতনবাবু চেষ্টা করছেন যে আমাদের এখানে সংখ্যালঘু ভাই বোনদের এবং হিন্দুদের আমাদের এই রাজ্যের যে পরম্পরা এবং এই বিধানসভার সুরজিতবাবু যেটা রেখে গেছেন এত বছর ধরে, যে আমাদের মধ্যে কিন্তু কোনো বিভেদ নেই, আমাদের একটা সম্প্রীতি যে যেটা আছে সেটাকে নষ্ট করার জন্য কমিউনিস্ট পার্টি বরাবরই চেষ্টা, যেটা রতনবাবু এখনও আমি জানি শুনেছি, আমরা নির্বাচন কমিশনের কাছেও আমরা অভিযোগ দায়ের করেছি, উনি বাড়ি বাড়ি গিয়ে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের উত্তপ্ত করার চেষ্টা করছে। উনি বলছেন যে ভারতীয় জনতা পার্টি সরকার তাদের বা দীপকবাবু আসলে পরে আপনাদের নিরাপত্তা শান্তি থাকবে না। আপনাদের কাছে বিচার, 2018-এ বিজেপি নেত্রী সরকার আসার পর এই রাজ্যে সংখ্যালঘুরা নরেন্দ্র মোদী নেতৃত্বে 2014 সরকার আসার পর ভারতবর্ষে সংখ্যালঘুদের যে সুন্দর অবস্থান সহঅবস্থান সেটাকে বিবেচনা করে সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, প্ররোচনায় পা দেবেন না,
আমরা আপনারা যেভাবে সহযোগিতা গতবার করে গেছেন, এবার আমি চাইব প্রত্যেকটি সংখ্যালঘু ভাই বোনের ভোট আমাদের বিজেপি প্রার্থীদের পক্ষে দেওয়ার জন্য। আমরা আপনাদের পক্ষে থাকবো, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, আমাদের দলীয় নেতৃত্বে আছেন, আমরা আমাদের সরকার আপনাদের সমস্ত বিষয়ে আমরা নজর রাখবো, কাজ করব। এবং আমি প্রার্থী হিসাবে আবারও আপনাদের কাছে ভোট ভিক্ষাতে আশীর্বাদ চেয়ে আমি বলবো, প্রতিটি মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের প্রয়োজনে আমাকে পাবেন, আমি আপনাদের সঙ্গে থাকবো। নমস্কার। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মুখ্যমন্ত্রী এবং উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদারের উপস্থিতিতে বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে 370 পরিবারের মোট 1478 জন ভোটার বৃহস্পতিবার যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। এদের মধ্যে উল্লেখযোগ্য করা হলেন আগরতলা পুর নিগমের প্রাক্তন কাউন্সিলর বীরা বিশ্বাস এবং কংগ্রেসের শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা সাধন দাস। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।